সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রুবেল একাডেমি 360-এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ইতিমধ্যে তোমাদের 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই ভিডিওতে দেখবো নবম শ্রেণীর কী কী সাবজেক্ট ধরা হয়েছে 17তম সপ্তাহে। তোমরা দেখতে পাচ্ছ যে বিষয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট 17তম সপ্তাহ বিতরণ। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্তৃক প্রণীত ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। তাহলে তোমরা বুঝে গেলে যে তোমাদের জন্য 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হয়েছে। তাহলে চলো দেখে নিই তোমাদের 17তম সপ্তাহে নবম শ্রেণীর কী কী সাবজেক্ট ধরা হয়েছে। তোমাদের জন্য প্রথমে ধরা হয়েছে ইংরেজি। তোমাদের এটি নির্ধারিত ক্লাস 5 অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার 5। ইতিমধ্যে 4টি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে ইংরেজির উপর, তাই এটি অ্যাসাইনমেন্ট নাম্বার 5। এবং তোমাদের যে অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে ইউনিট 4, আর উই অ্যাওয়ার্ড, তুমি কি সচেতন, এর বাংলা হবে তুমি কি সচেতন। এবং তোমাদের জন্য যে নির্ধারিত কাজটি ধরা হয়েছে আমরা এর বাংলা ট্রান্সলেশন দেখে নিই, আসলে বাংলা ট্রান্সলেশনটি কী দাঁড়ায়। তোমাদের ইংলিশ সাবজেক্টের আমরা যদি ইংলিশ ট্রান্সলেশনটি বাংলা করে নিই তাহলে কেমন দাঁড়ায়। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার অ্যাবাউট 18 crore পিপুল লিভ ইন উইদিন 147,570 স্কোয়ার কিলোমিটার, দ্য এগোপ র্যাঙ্ক অফ অ্যাবাউট 10 crore পিপুল ইন 15-64 বাই আপগ্রেডিং আনস্কিল ওয়ার্কফোর্স অফ স্কিল ওয়ার্কফোর্স মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ ট্রান্ড ইন টু এ ডেভেলপমেন্ট ওয়ান, থিঙ্ক হাউ বাংলাদেশ ক্যান রিচ ইন দ্য লেভেল অফ ডেভেলপ কান্ট্রিজ বাই মেকিং আনস্কিল পিপুল টু স্কিল ওয়ার্ক ফোর্স। তাহলে এর বাংলা দ্বারা যে ঘনবসতির মধ্যে বাংলাদেশ অন্যতম বিশ্বের জনবহুল দেশ, যেখানে প্রায় 18 কোটি মানুষ বসবাস করে 147,570 বর্গ কিলোমিটার মধ্যে, প্রায় 10 কোটি মানুষের বয়স পরিসীমা 15-64, অদক্ষকে আপগ্রেড করে দক্ষ কর্মীদের অনেকের জন্য কর্মী এই পৃথিবীর দেশগুলো ঘুরে ঘুরে একটি উন্নত মধ্যে। ভাবুন কীভাবে এই পর্যায়ে বাংলাদেশ পৌঁছতে পারে তৈরি করে নতুন দেশ, অদক্ষ মানুষ দক্ষ কর্মী। 5টা ধারণা দিন এবং না হলে ব্যাখ্যা করুন 200টি শব্দের বেশি। তো এই হলো তোমাদের ইংলিশে সাবজেক্টে ধরেছিল তার বাংলা ট্রান্সলেট। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করতে হবে, তারপরে দেখে নিই তোমাদের কী সাবজেক্ট ধরা হয়েছে। তোমাদের জন্য রসায়ন, তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম 4। ইতিমধ্যে 3টি রসায়নের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, এটি 4 নম্বর অ্যাসাইনমেন্ট। এবং অধ্যায়ের শিরোনাম চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে যে পর্যায় সারণী আংশিক। এবং যে প্রশ্নটি করা হয়েছে যে তোমার ঘরে জানালায় বিভিন্ন বস্তু রয়েছে, প্রতিটি বস্তুতে একটি প্রধান উপাদান মৌল রয়েছে, যে কোনো একটি বস্তুর প্রধান উপাদান মৌলের বোর মডেল চিত্র অঙ্কন শক্তি স্তরে ও উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করে এবং পর্যায় সারণীতে এর অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করতে হবে। এবং তোমাদের যে নির্দেশনা অনুযায়ী এই প্রশ্নটি করতে হবে যে বস্তু প্রধান উপাদান মৌলের নাম নির্বাচনের প্রয়োজনীয় শিক্ষকের সহায়তা নেবে, এক্ষেত্রে ওয়েবসাইটও ব্যবহার করতে পারো, পর্যায় সারণীর চিত্র সম্ভব হলে রং ব্যবহার করতে পারো, 2n² সূত্রের ধারণা দক্ষ ধারণায় কক্ষপথে বা শক্তি স্তরে মৌলটি ইলেকট্রন বিন্যাস দেখা, n+1 সূত্র ব্যবহার করে উপশক্তি স্তরে মৌলটি ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করে এবং পর্যায় সারণীর চিত্র অঙ্কন করে এর অবস্থানও দেখাও। এরপরে দেখে নিই তোমাদের আর কি সাবজেক্ট ধরা হয়েছে। আর একটা সাবজেক্ট ধরা হয়েছে ব্যবসা উদ্যোগ। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট নাম্বার 4। ইতিমধ্যে 3টি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, অধ্যায় অধ্যায় শিরোনাম, তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান। এবং তোমাদের যে প্রশ্নটি করা হয়েছে যে যুব সমাজকে আত্মকর্মস্থানে কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারি গৃহীত পদক্ষেপগুলো নিয়ে একটি নিবন্ধ রচনা করো, সংকেত অনুসারে রয়েছে সূচনা, আত্মকর্মসংস্থান ধারণা, আত্মকর্ম সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, আত্মকর্মসংস্থানে সরকারি গৃহীত পদক্ষেপ এবং উপসংহার। এবং তারপরে তোমাদের কী সাবজেক্ট ধরা হয়েছে, তারপরে ধরা হয়েছে তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ। তোমরা দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশ। এবং তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 4। ইতিমধ্যে ভূগোলের উপর 3টি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, এটি চতুর্থতম অ্যাসাইনমেন্ট। এটি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে, মানচিত্র গঠন, এখানে গঠন হবে ও ব্যবহার। এবং
তোমাদের জন্য যে প্রশ্নটি করা হয়েছে যে তোমার পাঠ্যপুস্তকে উল্লেখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করো, বাংলাদেশে একটি মানচিত্র অঙ্কন করো। সংকেত অনুসারে দেওয়া আছে বাংলাদেশের মানচিত্র, আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন, মানচিত্রের শিরোনাম, মানচিত্রের উপর, মানচিত্রের উত্তর দিক নির্দেশনা নির্দেশন এবং সূত্র। এই হলো তোমাদের 17তম সপ্তাহের যে কয়টি সাবজেক্ট ধরা হয়েছে। প্রথমে ধরা হয়েছিল ইংরেজি, তারপর রসায়ন, ব্যবসা উদ্যোগ এবং ভূগোল ও পরিবেশ। এই তোমাদের 4টি সাবজেক্ট ধরা হয়েছে 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পেতে রুবেল একাডেমি দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমাদের নমুনা প্রশ্নটি আপডেট দেওয়ার সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।